আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন একটা মিশুকের কন্ট্রোলার। এটা হচ্ছে 48 ভোল্টের কন্ট্রোলার। অনেক ভাই জিজ্ঞেস করে থাকেন যে ভাই, মোটর গাড়িটা হঠাৎ করে চলতে চলতে হঠাৎ করে আটকা পড়ে। আটকা পড়াতে আমি মনে করেন গাড়িটা অনেক সময় অনেক গাড়ির বাইন্দা কিংবা রশি দিয়ে টাইনা রাঁধতে যায়, কিন্তু চলে না। মনে হয় পিছন দিয়ে কে যেন টাইনা ধরছে, বোঝা যায় যখন টাইনা ধরে রয়েছে কিংবা গাড়ি জাম লাগিয়ে গেছে, বিয়ারিং ভেঙে গেছে, এরকম ধরনের সমস্যা মনে হয়। গাড়িটা চলে না, গাড়িতে অন্য গাড়িতে বাইন্দা আনতে গেলেও গাড়ি আসতে চায় না, ফিরি ভাবে জাম জাম লাগে। আসলে কি কারণে জাম লাগে? এই যে এই ধরনের কন্ট্রোলারগুলো যদি নষ্ট হয়ে যায় তার কারণে মনে করেন জাম লাগে। তো যদি জাম লাগে তাহলে আপনার কী করতে হবে? এই যে মোটরের তিনটা তার, মোটরের তিনটা যে সার্ভিসিং তার দেখতেছেন, হলুদ নীল, তারপরে দেখতেছেন এই যে সবুজ পাতা কালার, এই ধরনের তারগুলা খুলে দিবেন। খুলে দিলে মাধ্যমে পরে টান দিবেন, টান দিলে অটোমেটিক আপনার গাড়িটা ফ্রি হয়ে যাবো, তাই নাই নিতে পারবেন। এই ধরনের গাড়িটা মনে করেন যে জাম নষ্ট হয়ে যাওয়ার কারণে মসফেট, তার কারণে গাড়িগুলো জাম হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে মসফেট, এটি আমরা মসফেট বলি। এই ধরনের মসফেটগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে মনে করেন গাড়ি চলতে চায় না, জাম হয়ে যায়। আসলে মসফেট নষ্ট হয়ে গেলে বুঝবো কীভাবে? মনে করেন মাইনাস তারের লগে মিটারের কালো তারটা দিবেন, মাইনাসের লগে মাইনাস দিয়া একটা একটা করে তার ধরবেন। দেখতে পাচ্ছেন মিটারের কাটাটা, দেখেন মিটারের কাটাটা কই গেছে, খেয়াল করেন মিটারের কাটাটা ডাইরেক্ট মারছে। তার মানে ডাইরেক্ট মারা মানে এই সাইডটা খারাপ আছে। আমি এই সাইডটা ধরে দেখি ডাইরেক্ট না, এটা অল্প একটু কম আছে, অল্প একটু কম আছে। আর হলুদরা ধরি দেখেন এটাও কম আছে, বুঝতে পারছেন এটাও কম আছে। তার মানে বোঝা গেল এই হলুদ আর নীল ঠিক আছে, আর এই যে যেটা পাতা কালার এই দেখেন এটা ডাইরেক্ট দেখাইতেছে, এই সাইডটা নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ার কারণেই গাড়িগুলো জাম হয়েছে। তার জন্য বলবো এই তার তিনটা সার্ভিসিং তার তিনটা খুলে আনবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, ফ্রি হয়ে চলবো, আর তাছাড়া মোটরও চলবে না। আর যদি তার সহ আপনারা আনতে চান, আপনারা যদি একটু দূরে থেকে আনেন, আপনার মোটর ঝুলে যাওয়ানোর সম্ভাবনা থাকে বেশি, বুঝতে পারছেন। এই জন্য এই কন্ট্রোলারগুলো দেখেনি 48 ভোল্টের মিশুকের যে কোনো কন্ট্রোলার এইভাবে আনবেন। আসলে এই দেখেন আপনাদের সুবিধার জন্য আমি আগেই নাট খুলে রাখছি। এই দেখতে পাচ্ছেন এই যে মসফেটগুলো, এই যে মসফেট, এটির মসফেট বলি আমরা, এসে কেউ বলে আইসি বলি, কেউ মসফেট বলি। এই মসফেটটির কারণেই মনে করেন জেলে মূলত এই কন্ট্রোলারগুলো নষ্ট হয়ে যায়। এটি রিপেয়ারিং করলে মিস্ত্রি দাঁড়াতে, যে কোনো মিস্ত্রি দাঁড়াতে তাহলে ঠিক হয়ে যাবে। আসলেও দেখতে পাচ্ছেন কি না জানি না, এই দেখতে পাচ্ছেন এই যে কালো কালো হয়ে গেছে, এই মসফেটটি নষ্ট হয়ে গেছে, জ্বলে গেছে, জ্বলার কারণে কালো হয়ে পড়ে গেছে। আমি একটু ভালো করে দেখার চেষ্টা করতেছি। এই যে দেখেন একটু হালকা কালো কালো হয়ে গেছে, এই কারণে এই মসফেটটি নষ্ট হয়ে গেছে। আশা করি এই মসফেটটি যে কোনো ভালো দক্ষতা মিস্ত্রি দ্বারাতে কাজ করলেই ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটি একটি সিম্পল বিষয়। আর এগুলো মূলত ভালো মিস্ত্রি দ্বারাতে কাজ করবেন, যাতে যে ভালো করে কাজ করতে পারে তার দ্বারা নিয়ে গেলে ঠিক হয়ে যাবো, আশা করি বুঝতে পেরেছেন। আর কী ধরনের ভিডিও চান সেটাও বলবেন, আমি দেওয়ার লাগে আপনাদের চেষ্টা করব। আর আমার সাথে যদি না বুঝে থাকেন আমার কথা, তাহলে আমার নিচের নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। ফোন করলেই আমি আশা বিস্তারিত আপনাদেরকে বলে দিব। এই বলে শেষ করলাম, আসসালামু আলাইকুম।